মাহমুদুর রহমান বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে খুবই সোচ্চার একটা কণ্ঠ, যিনি দূরদর্শী চিন্তা করেন। তবে তিনি আসলে কোন দলের? যদিও অন্তর্বর্তী সরকারের একটা ভালো পদে তিনি ছিলেন, যখন 111-এর সরকার আসছিল, এর পরবর্তী সময়ে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলো, তার বিভিন্ন বক্তব্য, লেখনী বা তার যে সম্পাদকীয় বা টেলিভিশন টক শোতে তার যেই অবস্থান, সেগুলোতে এন্টি ইন্ডিয়ান অবস্থানটা খুবই স্পষ্ট ছিল, আর যার কারণে আমার দেশ পত্রিকাটাই আওয়ামী লীগ সরকারের টার্গেটে পড়েছিল। এরপরের ইতিহাস আপনাদের জানা আছে, অনেক মামলা, শারীরিকভাবে লাঞ্ছিত, দীর্ঘ সময় কারাবরণ, এরপর তিনি যুক্তরাজ্যে অবস্থান নিয়েছেন। সম্ভবত এই মুহূর্তে তিনি যুক্তরাজ্যে থেকে বাংলাদেশে আসলেন কয়েকদিন আগে। তো এর মাঝখানে যেই টকশোগুলো ওনার যারা গভীর মনোযোগ দিয়ে শোনেন, উনি কিন্তু বিএনপিরও সমালোচনা করেন, যার কারণে হয় কি বিএনপির আম নেতাকর্মীরা ওনারা যতটা পছন্দ করে, আমার ধারণা খুবই ঊর্ধ্বতন যারা আছেন কেন্দ্রীয় লিডার, তারা সম্ভবত ওনারা অনেকটা পছন্দ করেন না। কারণ আওয়ামী লীগ সরকারের পতনের ইস্যুতে তিনি বরাবরই বলছেন বিএনপির যে সিদ্ধান্তগুলো রং অনেক, মানে অনেককে নিয়ে তিনি মেনশন করছেন, মন্তব্য করছেন, আর এতে স্বাভাবিক আমাদের দেশের রাজনৈতিক নেতাদের যেই চামড়া, খুবই এটা সেন্সিটিভ একটা চামড়া, তেল মারবেন, এটা ফুলবে ফালবে, কিন্তু যেই মাত্র আপনি তার নিয়ে সমালোচনা করেন, শুধুমাত্র নেতাদের নয়, যে আপনারা আছেন না কর্মী, আমাদেরও কিন্তু একই চরিত্র, সাথে সাথে কমেন্টে গালি, অথবা যদি হাতে ক্ষমতা থাকে তারে ধুলাইতে হবে, আর না পারলে তার দল থেকে বহিষ্কার করতে হবে, অথবা তার দলে জায়গা দেওয়া যাবে না, এটাই হচ্ছে চরিত্র। তো এর ফলে মাহমুদুর রহমানের অবস্থানটা আসলে কোন দলের স্পষ্ট তো, তিনার প্রতি বেগম খালেদা জিয়ার একটা ভালোবাসা আমরা দেখছি, তিনি তাকে শ্রদ্ধা করেন, পাশাপাশি তারেক রহমানও ওনাকে নিয়ে মানে মাঝে মাঝে রেসপেক্টিভ কথাবার্তা বলেন। তো যাই হোক, এখন মূল আলোচনায় আসি। জেল থেকে বের হয়ে একটা আলটিমেটাম দিয়ে বসছেন মাহমুদুর রহমান সাহেব। এখন ওনার এই আলটিমেটাম রাইট নাও যে অন্তর্বর্তী সরকার আছেন তারা কতটুকু গ্রহণ করবেন, কারণ অন্তর্বর্তী সরকারকে নিয়ে নানান সমালোচনার মধ্যে একটা প্রধান সমালোচনা হচ্ছে, সরকার যাদেরকে দিয়ে এখন পর্যন্ত এই রাষ্ট্রকে চালাচ্ছে, সেখানে আওয়ামী লীগের সাপোর্টিং মেন্টালিটিতে, অথবা আওয়ামী লীগ সময় শুভাকাঙ্ক্ষী হিসাবে, অথবা আওয়ামী লীগ সরকারের আশীর্বাদে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ বড় বড় জায়গাগুলোতে আপনার এই শ্রেণীর মানুষ আছে, সেটা প্রশাসনের, সেনাবাহিনীর, আর্মির, বিজিবির, অথবা আমলাতন্ত্রের মধ্যে যারা আছে তাদের মধ্যে এই অবস্থানটা অনেক শক্ত। সেই কারণে মাহমুদুর রহমান যে বক্তব্য দিয়েছেন সেটা আসলে বাস্তবায়ন হওয়াটা আমার কাছে মনে হয় এক ধরনের অসম্ভব, বা করবে না, যদিও তিনি একা না, এই দাবি আরও কয়েকজন করছেন। তো তিনার দাবি কি, ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন দাবি করে আগামী 7 দিনের মধ্যে বাংলাদেশ থেকে ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করতে অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি তিনি আপনার আহ্বান জানিয়েছেন 7 দিনের আলটিমেটাম। তো যদি সরকার না শুনে কী করবে, তিনি বলছেন যদি না শুনেন তাহলে 7 দিনের মাথায় আমি রাজপথে নামবো, কারাবরণ করব প্রয়োজনে, কিন্তু আমি এই দাবি আদায় করে ছাড়ব। তিনি বলছেন যে অনতিবিলম্বে ছাত্রলীগকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ এবং বেআইনি সংগঠন ঘোষণা করতে হবে। গত 16 বছরে বাংলাদেশে যত সন্ত্রাসী কার্যক্রম বা ঘটনা ঘটেছে তার জন্য একমাত্র দায়ী হচ্ছে ছাত্রলীগ। ছাত্র জনতার বিপ্লবে সারা বাংলাদেশের হাজার হাজার ছেলে মেয়েকে হত্যা করা হয়েছে, আর এই হত্যায় পুলিশ এবং ছাত্রলীগের গুন্ডাবাহিনী ছিল। এই অনুষ্ঠান থেকে আমার দেশ পরিবার, আমার ও সাংবাদিক সমাজের পক্ষ থেকে এই অন্তর্বর্তী সরকারকে আলটিমেটাম দিচ্ছি, 7 দিন সময় দিলাম, এর মধ্যেই এদেরকে নিষিদ্ধ করতে হবে, অন্যথায় আমি সাংবাদিক সমাজকে নিয়ে রাজপথে আন্দোলন করতে যাব। এছাড়াও তিনি আর অনেকগুলো দাবি তুলেছেন, যে ছাত্র জনতার আন্দোলনে আহতদের চিকিৎসা পুনর্বাসনের জন্য স্বাস্থ্য উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, শিল্প এবং গণপূর্ত উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নেতৃত্বে একটি কমিটির গঠন করতে হবে, আর যমুনা সেতুকে শহীদ আবু সাইদের নামে নামকরণ করতে হবে। 2009 সালের পর থেকে ভারতের সাথে যতগুলো চুক্তি হয়েছে তার প্রত্যেকটার ধারা উপধারা জনসম্মুখে প্রকাশ করতে হবে, জনগণকে জানতে হবে ভারতের সঙ্গে কী কী চুক্তি হয়েছে, আর এই চুক্তিগুলোকে প্রয়োজনে আবারও পুনর্বিবেচনার জন্য একটা কমিটি গঠন করতে হবে, যেখানে ভারতের এবং ফেসিবাদের দোষর থাকতে পারবে না, মানে আওয়ামী লীগ মুক্ত হতে হবে। এখন প্রত্যেকটা জিনিসই পলিটিক্যাল অবস্থানের বাইরে, যেমন ছাত্রলীগ পলিটিক্যাল অবস্থান থেকে একটা অবস্থান, কিন্তু বাকি যেগুলো ভারত ইস্যুতে এগুলো আমারও মনে হয় আমরাও দেখতে চাই, ভারতের আসলে কতটুকু দিচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী, বা ভারত আমাদের থেকে কী কী স্বার্থ নিয়ে গেল, আমরা হয়তো মুদ্রার একটা পিঠ দেখছি আরেকটা পিঠ দেখছি না, অনেক কিছুতে আমরা দেখি অন্তর্বর্তী সরকারও নীরবতা পালন করেন, মুখে একটা বলেন পরবর্তী সময়ে সিদ্ধান্ত পরিবর্তন হয়, মানে কেয়া হে
পেছনের স্টোরিটা আমরা একটু দেখতে চাই যে চুক্তিগুলো কি আসলে। তো যাই হোক, আপনি কি মনে করেন মাহমুদুর রহমানের এই আহ্বানে সাড়া দিয়ে অন্তর্বর্তী সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ করবে নাকি করবে না? সময় বলে দেবে। আসসালামু আলাইকুম।